মমতা শুরু করা কাজ শেষ করার প্রস্তুতি। শুভেন্দুর উদ্যোগে রেলপথে যুক্ত হতে চলেছে নন্দীগ্রাম। দীর্ঘদিন বন্ধ থাকার পরে কাজ শুরুর প্রস্তুতি। শুভেন্দু অধিকারীর উদ্যোগে রেলপথে যুক্ত হতে চলেছে নন্দীগ্রাম। নতুন করে শুরু হতে চলেছে দেশপ্রাণ থেকে নন্দীগ্রামের নতুন রেললাইন পাতার কাজ। এ ব্যাপারে রেলমন্ত্রকের তরফে দক্ষিণ পূর্ব রেলের চিঠি দেওয়া হয়েছে। দ্বিতীয় ইউপিএ জামানায় দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম রেল প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। 2010 সালে জানুয়ারিতে 17.2 কিলোমিটার রেলপথের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় জমি অধিগ্রহণ থেকে শুরু করে রেললাইন বসানো এবং স্টেশন তৈরির কাজ কিছুটা এগোয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব ছাড়তেই সেই প্রকল্প কার্যত লাটে উঠে যায়। তৃণমূল দ্বিতীয় ইউপিএ সরকার ছাড়তেই এই প্রকল্পের কাজ গতি হারায়। অন্যদিকে 2014 বিজেপির কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই প্রকল্পের কাজও এগোয়নি বলে অভিযোগ ছিল। বছরের পর বছর রেল বাজেটে দেশপ্রাণ নন্দীগ্রাম প্রকল্প স্থান পায়নি বলে অভিযোগ। অন্যদিকে যারা জমি দিয়েছিলেন তাদের চাকরি না পাওয়ার অভিযোগ এবং অধিগৃহীত জমি চাষের অযোগ্য হওয়ার অভিযোগও উঠেছিল। 2021 শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়ী হওয়ার পরে দিল্লিতে দরবার শুরু করেন। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হওয়ার পর এই প্রকল্পের রূপায়ণ নিয়ে তাকে চিঠি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে দেখাও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও এই প্রকল্পের জন্য দরবার করেছেন। নন্দীগ্রামে রেল প্রকল্পের রূপায়ণ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে দাবি ও পাল্টা দাবি রয়েছে। নন্দীগ্রামে রেল প্রকল্প নিয়ে আসার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজ বন্ধ হওয়ার জন্য তারা কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করছে। বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত যে বর্ধিত রেললাইন তিনি শুভ সূচনা করেছিলেন নন্দীগ্রামবাসীদের উদ্দেশ্যে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার থেকে বেরিয়ে আসার পর বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে নন্দীগ্রাম সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা স্বৈরাচারী দাঙ্গাবাজ শাসকের বিরুদ্ধে যে আপোষহীন লড়াইটা আমরা লড়ছি, এটা তারই সুফল। কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে, রেলমন্ত্রক বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আন্দোলনের কাছে নত স্বীকার করেছে। অন্যদিকে বিজেপির দাবি নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে উদ্যোগী শুভেন্দু অধিকারী, তিনি ফের কাজ শুরু করার জন্য দরবার করেছেন। এবার সেই চেষ্টাই সফল হল। এই প্রসঙ্গে সিপিএম এর পাল্টা দাবি, লোকসভা নির্বাচনের আগে ভাওতাবাজি করছে রাজ্য ও কেন্দ্র, সাধারণের আইওয়াশ করার চেষ্টা চলছে। দুটো সরকার, এই যে দেশের সরকার এবং রাজ্যের সরকার, বিভিন্ন ভাবে ভাওতা আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিছু আইওয়াশ করতে চাইছে। তার প্রতিফলন নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত যে রেল লাইনের কথা বলা হচ্ছে, আমরা সেদিনও বলেছিলাম, সেদিনও দেখনদারি করবার জন্য মমতা ব্যানার্জি এটা করেছিলেন। আর এখন যেহেতু সামনে লোকসভা নির্বাচন আছে, এখন অমিত শাহ পশ্চিমবাংলাকে 35টা টার্গেট দিয়েছে, অতএব সেই কারণেই আরেকটা বিভ্রান্তি করবার জন্য আর মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এরকম কিছু ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন। সত্যিকারে যদি বাস্তবিত হয় তাহলে অবশ্যই আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো, কিন্তু এর আগে এত মিথ্যা ভাওতা প্রতিশ্রুতি ছিল যা পশ্চিমবাংলার মাটিতে পূরণ হয়নি। কেবলমাত্র কেন্দ্রের সরকার রাজ্যের সরকার পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করেছে, পশ্চিমবাংলার মানুষকে বিপদগামী করেছে, তার অনুরূপ যাতে না হয় এটাই হচ্ছে আমাদের আবেদন। এখন কতদিনে এই প্রকল্পের কাজ শেষ হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।